ইরানের প্রেসিডেন্ট নির্বাচন আজ বিমান দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসির আকস্মিক মৃত্যুর কারণে নির্ধারিত সময়ের আগেই অনুষ্ঠিত হচ্ছে এই নির্বাচন সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খামিনের ঘনিষ্ঠ কেউ প্রেসিডেন্ট হতে যাচ্ছেন বলে ধারণা করা হচ্ছে বিস্তারিত শাওন মাহফুজের প্রতিবেদনে হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম অনুষ্ঠিত হচ্ছে সঙ্গে যুক্ত থাকবেন নতুন প্রেসিডেন্ট তাই নির্বাচনের আগে রক্ষণশীল ব্যক্তিদের প্রার্থিতা নিশ্চিত করা হয়েছে শেষ মুহূর্তে নির্বাচনের লড়াই থেকে সরে গেছেন বর্তমান ভাইস প্রেসিডেন্ট আমির হোসেন গাজিজাদে হাসেমি ও মেয়র আলী রেজা জাকানি বাকি চারজনের মধ্যে রক্ষণশীল তিনজন হলেন পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ পরমাণু কর্মসূচি বিষয়ক সাবেক মধ্যস্থতাকারী সাইদ জালেলি এবং সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মোস্তফা পৌর মোহাম্মদী সংস্কারপন্থী হিসেবে পরিচিত একমাত্র প্রার্থী পার্লামেন্ট সদস্য মাসুদ পেজেস্কিয়ান ইরানের প্রেসিডেন্ট নির্বাচন এমন এক সময়ে অনুষ্ঠিত হচ্ছে যখন গাজা ইস্যুতে আঞ্চলিক উত্তেজনা চলছে পরমাণু কর্মসূচি বন্ধে পশ্চিমা চাপ বেড়ে যাওয়ার পাশাপাশি রাজনৈতিক সামাজিক ও অর্থনৈতিক সংকটের কারণে অভ্যন্তরীণ অসন্তোষ বাড়ছে নির্বাচনের প্রভাব ফেলবে মাসা আমিনীর মৃত্যুকে ঘিরে দুই বাইশ সালের আন্দোলনও ওই ঘটনায় রক্ষণশীল নেতৃত্বের ওপর চরম ক্ষুব্ধ তরুণ ভোটাররা তবে ইরানের নীতি নির্ধারক মহল থেকে ভোটারদের এমন একজন প্রেসিডেন্ট নির্বাচিত করার আহ্বান জানানো হচ্ছে যার দৃষ্টিভঙ্গি আয়াতুল্লাহ খামিনের সঙ্গে সাংঘর্ষিক হবে না যিনি নিজেকে দ্বিতীয় সর্বোচ্চ নেতা ভাববেন যার নেতৃত্বে বিভাজন সৃষ্টি হবে না তবে যিনি প্রেসিডেন্ট নির্বাচিত হন না কেন ইরানের শাসন ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত দেখছেন না বিশ্লেষকরা শাওন মাহফুজ ডেস্ক রিপোর্ট এটিএন নিউজ